এই গল্পটা দেখার আগে তুমি যদি এর পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে দেখে আসো, কারণ পার্ট ওয়ান না দেখলে তুমি এই ভিডিওর গল্প বুঝবে না। লিংক পিন কমেন্টে দেওয়া আছে, আগের পর্ব দেখে আসো। আগের পর্বে দেখেছিলে বেল অনেক ভয় পায় আর ভয়ের কারণে তার অনেক জ্বর এসে পড়ে, যার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তার সাথে যা ঘটে তা দেখার মতো ছিল না। বেল অজ্ঞান হয়ে যায়, সারাদিন পেরিয়ে যায়, বেলের জ্ঞান ফিরে না। এদিকে বেলের মা বাবা তাকে খুঁজতে খুঁজতে আশা হারিয়ে ফেলে যে তাদের ছেলেকে তারা আর কখনো ফিরে পাবে না। এদিকে আবার সন্ধে হয়ে গেল, বেলের জ্ঞান ফিরতে শুরু করেছে। জ্ঞান ফিরতে দেখে যে সে আবার সেই বুড়ির ঘরে শুয়ে আছে এবং বুড়ি তার সামনে বসে রয়েছে। বেল অনেক ভয় পায় আর কাঁপতে কাঁপতে বলে, সকালে আপনার ঘর ছিল না, আপনিও ছিলেন না, আপনি মানুষ না, আমি জানি আপনি ভূত। এই বলে বেল সেখান থেকে পালাতে চায় কিন্তু পালাতে পারে না। তখন বুড়ি বলে, হ্যাঁ আমি মানুষ না, আর শুনো ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে কিছু করব না, আর আমি আমার আসল রূপে আসছি, ভয় পেও না। তখন বুড়ি তার আসল রূপে আসে এবং বেল দেখে যে সে কোনো বুড়ি নয়, সে একজন তার বয়সী মেয়ে। বেল বলে, তুমি আসলে কি, এটা কি তোমার আসল রূপ? মেয়েটি বলে, আমি মীরা, আসলে আমি একজন ভ্যাম্পায়ার। বেল তখন বলে, ভ্যাম্পায়ার কি? মীরা বলে, যারা রক্ত খেতে পছন্দ করে, এক কথায় রক্ত চুষা। তখন বেল একটু ভয় পেয়ে ঘাবড়ে যায়। মীরা হেসে এসে বলে, ভয় পেও না, আমি আর আমার পরিবার কখনো মানুষের রক্ত খাই না। আচ্ছা তুমি বাসা থেকে কেন বের হয়েছে বললে না? তখন বেল সব ঘটনা খুলে বলে। মীরা বলে, ও এই ব্যাপার, আমি তোমাকে সাহায্য করতে পারি। বেল বলে, কিভাবে? তোমার কয়টা মোবাইল লাগবে শুধু বলো। বেল বলে, তুমি মোবাইল ফোন চিনো? মীরা বলে, আমি সব জানি, মানুষ কি করে, কি খায়, কিভাবে জীবন যাপন করে সব। বেল বলে, তুমি কোথায় থেকে জানলে এগুলো? মীরা বলে, অনেক লম্বা কাহিনী পরে বলবো। মীরা তখন বেলকে মোবাইল এনে দিল, কারণ মীরা জাদু জানে। বেল ফ্রি ফায়ার খেলা শুরু করলো আর মীরা তার খেলা দেখতে থাকলো। অনেকক্ষণ খেলার পর মীরা বলল, আমিও তোমার সাথে গেম খেলতে চাই। তখন বেল বলে, তুমি খেলতে পারবে না। মীরা বলল, তুমি আমাকে খেলা শিখিয়ে দিবে? দুইজনে সারা রাত গেম খেলে প্রায় সকাল হয়ে আসছে। তখন মীরা বলে, আমাকে যেতে হবে, দিনের আলোতে আমি থাকতে পারবো না। বেল বলে, কেন? মীরা বলে, ভ্যাম্পায়ার আলো সহ্য করতে পারে না। কিন্তু তুমি এখানে একা একা থাকবে কিভাবে? তোমাকে যদি কোনো জন্তু জানোয়ার আক্রমণ করে? তখন বেল বলে, না কোনো সমস্যা নেই, আমি গাছে বসে থাকবো। তখন মীরা বলে, কেন না তুমি আমার সাথে আমার বাড়ি চলো? বেল বলে, কোথায় তোমার বাড়ি? মীরা তখন বেলকে নিয়ে তার বাড়ির দিকে যায়। মীরা জঙ্গলের গভীরে থাকে, যেখানে গাছগুলো এত বড় বড় আর এত ঘন যে সূর্যের আলো কখনো সেই জায়গার মাটি দেখেনি। গাছের পাতা ভেদ করে কখনো সূর্যের আলো মাটিতে পড়তে পারে না বলে সেই জায়গাটা অনেক অন্ধকার থাকে। তখন বেল বলে, এই জায়গায় রাত কেন? মীরা তখন বলে, কেন এই জায়গায় অন্ধকার থাকে? মীরা তাকে তার বাসার সামনে নিয়ে যায়। তখন সব ভ্যাম্পায়ার বেরিয়ে আসে মানুষের গন্ধ পেয়ে। তখন মীরা বলে, ওকে কেউ কিছু করবে না, ও আমার বন্ধু। তখন তাদের ঘরে থাকা একজন নেতা, মানে তাদের পরিবারের গুরু, সে বলে, মীরা তুমি কিন্তু কাজটা ঠিক করনি, একটি মানুষকে তুমি আমাদের এখানে কেন এনেছো? ও আমাদের থাকার জায়গা দেখে ফেলেছে, এখন যদি ও সব মানুষকে বলে দেয়? তখন মীরা বলে, দাদু ও কাউকে কিছু বলবে না, আর আমি ইচ্ছা করে ওকে এখানে নিয়ে এসেছি, কারণ ও বিপদে পড়েছিল। তখন সেই লোকটি বলে, ঠিক আছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর আসল জায়গায় দিয়ে আসবে। মীরা বলে, আচ্ছা দেখা যাবে। এই বলে মীরা বেলকে নিয়ে তার ঘরে যায়। বেল বলে, আমার অনেক ঘুম পাচ্ছে, কালকে সারা রাত গেম খেলছি তাই ঘুমাতে পারিনি। তুমি কিভাবে টিকে রয়েছো? মীরা বলে, আমি কখনো ঘুমাই না, আমাদের কখনো ঘুম আসে না। বেল তখন ঘুমিয়ে পড়ে। দুপুরে বেলের ঘুম ভাঙে। মীরা তখন বলে, তোমার তো মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে নাও। বেল খাবার দাবার খেয়ে গেম খেলার জন্য মোবাইল হাতে নেয় এবং মীরা আর বেল গেম খেলা শুরু করে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। বাসার সবাই এক জায়গায় বসে মিটিং করে, আজকে কে কোথায় খাবার শিকার করতে যাবে। তখন মীরা বলে, আজকে আমি যাব না, বেলকে নিয়ে বাসায় থাকবো, তোমরা সবাই যাও। সবাই শিকারের জন্য বেরিয়ে যায়। বেল আর মীরা বাসায় একা গেম খেলছে আর সেই সময় তাদের বাসার সামনে দিয়ে একজন ভ্যাম্পায়ার যায়, যেটা ছিল খারাপ ভ্যাম্পায়ার দলের, তার নাম দিলাম চকলেট। সে বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষের ঘ্রাণ পায় এবং সে মীরার বাসায় ঢুকে যায়। মীরা বুঝে যায় নিচে চকলেট এসেছে। বেলকে নিয়ে এসে সেখান থেকে পালিয়ে যায়। তার পিছে পিছে চকলেটও আসতে থাকে। একসময় মীরা তার পরিবারের সাথে মিশে যায়। চকলেট তা দেখে সেখান থেকে সরে যায়, কারণ সে একা একা তাদের সাথে লড়াই করে পারবে না। চকলেট সোজা চলে যায় তার মালিকের কাছে। তার মালিকের নাম বেগুন। মালিক, মালিক, মীরার পরিবারকে দেখলাম একজন মানুষকে তাদের সাথে আবার এনেছে। এদিকে মীরা তার পরিবারকে বলে, চকলেট আমাদের পিছু নিয়েছিল বেলকে মারার জন্য। তখন তার দাদু বলে, সর্বনাশ হয়ে গেছে, আবারও সেই পুরনো কাহিনী, আবারও সেই দিন দেখতে হবে, এই কারণেই তুমি তোমার বাবা মাকে হারিয়েছিলে, তুমি বেলকে ওর বাসায় দিয়ে আসো, আমি চাই না আবার সেই দিন দেখতে। বেল মীরাকে বলে, কি হয়েছিল তোমার বাবা মার সাথে, আর ওরা কারা, তোমাদের পিছনে লেগেছে? মীরা বলে, আমাদের পেছনে না, তোমার জন্য এসেছিল। এদিকে বেগুন বলে, ওদেরকে আগের বারের মৃত্যু খেলা দেখে মন ভরেনি, এবারও মানুষকে নিয়ে এসেছে, আবার মনে হয় অতীতকে ভবিষ্যৎ বানাতে চাইছে। এখন ভাবছেন অতীতে কি হয়েছিল তাদের সাথে, এটা দেখার জন্য পরের পার্ট অবশ্যই দেখতে হবে। কমেন্টে জানান পরের পার্ট দেখতে চান কিনা। এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করলে পরের পার্ট পেয়ে যাবেন। দেখা হবে পরের কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।